मेता मालूम ये फुंकी है बुझे बड़ो गाचा गाचा चेंज कर दी মরণোত্তর দেহদান করেছিল রক্তদান শিবিরও করেছিল ভাস্করের মা কাকিমা রয়েছেন গ্রাম সেই গ্রামে এখানকার বাচ্চারা যাতে আগামী দিনে ফল খেতে পারে এখানে যেমন আমের গাছ আছে কিন্তু বিভিন্ন ফলের গাছ এখানে বড় অভাব তাই ভাস্করের জন্মদিন উপলক্ষে যুবক বাহিনী সমস্ত আমার 25তম জন্মদিন উপলক্ষে আমি কেষ্টপুর গ্রামে
কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো পরিচর্যার জন্যই আজকে এসেছি। কিছু গাছ মারা গিয়েছে, সেই গাছগুলোকে আমরা চেঞ্জ করব এবং এখানকার এই কাজগুলোতে লোকাল লোকজনও আমাদের সহযোগিতা করছে। আর আমি এই গাছগুলো লাগিয়েছি আর কি, এখানকার বাচ্চারা যাতে পুষ্টিজনিত খাবারগুলো পায়, কারণ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে আমরা দেখেছি বেশিরভাগ বাচ্চা অপুষ্টিজনিত কারণে ভোগে। কী কী গাছ লাগিয়েছেন এখানে? এখানে আতা গাছ লাগানো হয়েছে, আমলকি গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ লাগানো হয়েছে, জাম গাছ লাগানো হয়েছে, বেদানা গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো থেকে যেগুলো ফল হবে তারা হ্যাঁ, এই গাছগুলো থেকে যেগুলো ফল হবে সেই ফলগুলো এখানকার বাচ্চারাই খাবে, এতে আমার কোনো অধিকার নেই। গাছগুলো বড় হয়ে গেলে এই গাছগুলো গ্রামবাসীর জন্যই থাকবে এবং বাচ্চাদের জন্যই থাকবে। কার জমির উপর আপনি এই গাছের? এই জমিটি হচ্ছে ডাইনাল নামে এখান গ্রামেরই একজন বাসিন্দা, তিনি আমাকে এই বাগানটা করতে দিয়েছেন আর কি। 25তম জন্মদিন উপলক্ষে আপনার এই? হ্যাঁ, আমার 25তম জন্মদিন উপলক্ষে এই উদ্যোগটা নিয়েছি। আমি প্রতি বছর জন্মদিনে শহরের বুকে গাছ লাগাই, এবার পরিবেশের সঙ্গে যাতে বাচ্চারা পুষ্টি পায় তাই জন্য আমার এই উদ্যোগ। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ।